শুভ সকাল বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ ভালোবাসার সোনার বাংলাদেশ বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে আজকের তারকালাপের আলাপে দর্শক ভারতীয় বাঙালির প্রাণের কাছাকাছি যেসব পণ্ডিত কবি সাহিত্যিক তথা জ্ঞানী ও গুণী মানুষেরা পৌঁছাতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম এক নাম কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ তারা আন্দোলনের অন্যতম এই বিদ্রোহী সৈনিক এবং কলমবাজ বাংলার দূরদর্শী স্বপ্নের বিচক্ষণতায় ভূমি আছেন বাংলাদেশের মাটিতে হয়েছেন বাংলাদেশের মানুষের প্রাণের কবি প্রিয় কবি জাতীয় কবি আজীবন সংগ্রামী সংকল্পী এই প্রত্যয় মানুষটির আগামীকাল মৃত্যুবার্ষিকী এই দিবসকে ভাবনায় নিয়ে আজকের তারকালাপে কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও মানবিকতা নিয়ে কিছু বলবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বরেণ্য ও গুণী শিল্পী ও গবেষক শিক্ষাবিদ বর্ণাঢ্য সঙ্গীত পরিবারের অংশ অধ্যাপক ডক্টর নাসিদ কামাল আপা স্বাগত শুভ সকাল কেমন আছেন সালামালাইকুম শুভ সকাল মাসাল্লাহ অনেক ভালো আছি আর তুমি কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবনের বর্ণনা দিয়ে শুরু করলে আমার তো প্রায় চোখে পানি এসে গেল কারণ এই যে এতগুলো বছর উনিশশো সালে ওনাকে যখন নিয়ে আসা হলো চব্বিশে মে বঙ্গবন্ধু গিয়েছিলেন এবং বঙ্গবন্ধু দশই জানুয়ারি যখন ফিরে এলেন ওনাকে তো পাকিস্তানে আটক রাখা হয়েছিল তখন আমার বাবা এবং আমার চাচা দুজনে গিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করলেন কারণ প্রায়ই কবিকাজী নজরুল ইসলামের যে বড় পুত্র সব্যসাচী তিনি আমার আব্বার কাছে চিঠি লিখতেন এবং আব্বা বসে বসে কাঁদতেন আমার মনে আছে জাস্টিস মুস্তাফা কামাল আমার আব্বা আব্বাস উদ্দিনের ছেলে উনি বলতেন যে দেখো ভারতে কি অবস্থায় ওরা কবিকাজী নজরুল ইসলামকে রেখেছে এবং আমি আমার বাবা এবং চাচার সাথে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই যখন ওনারা এই কথাটা প্রস্তাবটা ওনার কাছে দেন এবং তারপরে যেদিন উনি এলেন বাংলাদেশে সেদিনও আমি এয়ারপোর্টে যাই আমার আব্বার সাথে তখন আমি ক্লাস টেনে পড়ি যথেষ্টই বড়ো তো একটা কথা আমার মনে আছে যে সেদিন এখন বঙ্গবন্ধুর আমরা একশো বছর পূর্ণ করতে যাচ্ছি আগামীতে আমার একটা জিনিস মনে আছে যে কবিকে যখন নিয়ে আসা হলো কাজী নজরুল ইসলামকে তখন একটা নিউজ পেপারে সকালবেলা শিরোনাম হলো কবির মাথায় হাত রেখেছেন বঙ্গবন্ধু আর নিচের শিরোনাম হচ্ছে রেবেল মিথস রেবেল অর্থাৎ বঙ্গবন্ধু এক বিদ্রোহী তিনি করলেন কাকে আরেক বিদ্রোহী এবং সত্যি আমরা ওনার বঙ্গবন্ধুর কারণে আমরা এত কি বলে গ্রেটফুল বলবো যে আজকে আমরা কবিকে আমাদের ভার্সিটির মাজারে আমরা ওনাকে সাহিত্য করতে পেরেছি এবং যে দেশকে উনি এত ভালোবেসেছেন যে বাংলাকে উনি এত মর্যাদা দিয়েছেন জয় বাংলা তার স্লোগান তার ভেতরে ভেতরে একটা ইচ্ছে ছিল যে বাংলা ভাষাটা যেন সমৃদ্ধ হয় এবং বাংলা ভাষাভাষী মানুষেরা যেন অত্যন্ত গর্বিত একটা জাতিতে পরিণত হয় আমার কাছে মনে হয়েছে পরে চিন্তা করে যে বঙ্গবন্ধু এবং কবি কাজী নজরুল ইসলামের স্বপ্নগুলো কোন জায়গায় এক জায়গায় এসে মিলেমিশে গেছে আপু গান গাইতে গিয়ে তারপরে গবেষণা করতে গিয়ে লিখতে গিয়ে আপনি তো কবিকে ভিন্ন ভিন্ন ভাবে আবিষ্কার করেছেন এবং আপনি পার্সোনালি ওনার সাথে দেখাও করেছেন আজকে একটু জানতে চাই যে যখন আপনি দেখা করলেন আপনার অনুভূতিটা কেমন ছিল দেখা করলাম প্রথমত তো এত ছোটবেলার থেকে ওনার কথা শুনেছি যে খুবই মোহিত ছিলাম সেই জন্য আব্বা যদিও আমাকে এরপর নিতে চায়নি কারণ মানুষের ঢল মানে তুমি চিন্তা করতে পারবে না মানে সি সি অফ পিপল সবাই এয়ারপোর্টে গেছে কবিকে এক ঝলক এতটুকুও যদি দেখা যায় তবুও আমি জোর করে গেছি এয়ারপোর্টে এবং আমি তোমাকে বলতে পারবো না ওনাকে দেখার পরে কী যে একটা অনুভূতি উনি জাবর কাটছিলেন এরকম মুখটা এরকম মানে কথা বলার মতন এরকম এরকম করছেন খুব যে একটা কিছু বুঝতে পারছেন না কিন্তু ওনাকে সঙ্গে করে আমরা ওই ধানমন্ডিতে যে যেটা বাসভবন ঠিক করা হয়েছিল সে সময় বঙ্গবন্ধু দিয়েছিলেন সেই পর্যন্ত আমরা পিছনের গাড়িতে কালো একটা গাড়িতে আমি খিলখিল আর মিষ্টি ওনার নাতনিরা আমরা তিনজন আসলাম আর আমার আব্বারা ওনারা সবাই কবির সাথে এলেন কবিতে দেখলাম যে একটা চেক চেক লুঙ্গি পরা আর তার উপরে উনি একটা গেঞ্জি পড়াচ্ছিলেন আর পাঞ্জাবি পড়াচ্ছিলেন আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে উন উমা কাজী ওনার যে সব্যসাচী ছেলে তার ওয়াইফ তিনি সর্বদা দেখাশোনা করতেন উনি খুব তাড়াতাড়ি ওনার পাঞ্জাবিটা খুলে দিলেন ফ্যান চালিয়ে ওনাকে বসালেন এবং কবি তখন নতুন জায়গায় এসে উনি খুব অস্থিরতা করছেন খালি ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছেন আবার ওনাকে ডেকে ডেকে এনে বসানো হচ্ছে ফুলের মালা দেওয়া হচ্ছে মালাগুলো উনি খুলে খুলে পাশে রাখছেন সেই সেই দিনটাতে ওনাকে বেশ অস্থির দেখেছিলাম তারপরেও আমি অনেকবার গেছি কবি ভবনে অনেক শিল্পীদের গান শুনেছি এবং দেখেছি কবি বসে থাকতেন শিল্পী ফিরোজা বেগম ফেরদৌসি রহমান শাবনা মুস্তারি এরা সবাই গান গাইছে জানাব খালেদ হোসেন ওরা সবাই গান গাইছে আর কবি দিয়ে টপ 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 করে পানি পড়ছে আর ফুলের যে মালাগুলো ছিল ওগুলো উনি বসে বসে কুটি 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 করে ছিঁড়ে আমরা বরযাত্রীকে যেমন ছোট ছোট কাগজ কেটে এরকম করে ছিটাই উনি যখন কারো গান পছন্দ হচ্ছে তখন উনি এরকম করে ছিটিয়ে ছিটিয়ে তাকে মনে মনে হচ্ছে যেন উনি বুঝতে পারছে অভিবাদন জানাচ্ছে তারপরে যখন খাবার টাইম হতো ও আমি ভিতরে যেতাম ওনার সাথে কাকি হয়তো বলতেন যে নাসিদ একটু নিয়ে আসো ইভু আমার ডাক নাম ওই নাম ধরে তো আমি আর খিলখিল দুজনে ওনাকে ধরে ভেতরে নিয়ে যেতাম আর উনি ছোট দুই বছরের ছেলের মতন ইয়ে করতেন আর কি মানে খেতে চাইতেন না মুখে পুরে পুরে অলমোস্ট গল্প বলে খাওয়ানোর মতন উমা কাজী ওনাকে সেবা করে একটু একটু করে ছোট ছোট লোকমা করে করে ওনাকে খাইয়ে দিতেন শুয়ে দিতেন মশারি টাঙিয়ে দিতেন সব দৃশ্যগুলো মনে পড়ছে আসলে মানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসলে আমরা বসছি কথা বলতে চাচ্ছি আপনার সাথে ওনার নিজের একটা মৃত্যু নিয়ে ওনার একটা ভাবনা ছিল ওনার লেখাতে যেটা আমরা দেখে অনেকবারই আমরা একটু অনেকবারই আমরা পেয়েছি উনি মৃত্যুকে উনি বারবার বলেছেন হে পা পার্থ সারথী বাজাও বাজাও তো সেই সেই গানের মধ্যে আমরা দেখেছি যে তিনি বলছেন যে দূর করো মৃত্যু আতঙ্ক মৃত্যু জীবনে শেষ নহে নহে তার মানে মৃত্যু হচ্ছে একটা ফেজ জীবন একটা ফেজ মৃত্যু একটা ফেজ এবং অন্য একটি গানে যেমন আল্লাতেজার পূর্ণ ইমান কোথা সে মুসলমান সেখানে উনি লিখছেন কোথা সে আরিফ অভেদ জাহার জীবন ও মৃত্যু জ্ঞান আরিফ হচ্ছে আরিফ শব্দ এসেছে মিস্টিক হ্যাঁ সুফিজম থেকে এসেছে হ্যাঁ এবং সুফিজমের সুফিবাদের মধ্যে রয়েছে যে জন্ম এবং মৃত্যু একই দুটো একে এক মৃত্যু থেকে জন্ম হয় জন্ম থেকে মৃত্যু হয় সেই মাটি থেকে আমরা আসি আবার মাটিতেই ফিরত যাই এবং সর্বোপরি যে গান আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করে সেই গানটির নাম হচ্ছে মৃত্যু নাই নাই দুঃখ আমি এক একটু গেয়ে শোনাচ্ছি মৃতু না নাই নাই দুঃখ আছে শুধু প্রাণ আছে শুধু প্রাণ অনন্ত অনু সুধু প্রাণ আছে শুধু প্রাণ মৃত্যু নাই অর্থাৎ মৃত্যু নাইটাকেই উনি বিশ্বাস করতেন কারণ মানুষ এই পৃথিবীতে যখন আসে আমরা জানি যে নশ্বর পৃথিবী আমরা জানি যে আমরা যে কাজগুলো করে যাই সেই কাজগুলোর মাধ্যমে আমরা বেঁচে থাকি তাহলে তো মৃত্যু হলো না আজকে দেখো এত বছর পরে কালকে ওনার মৃত্যুবার্ষিকী আবারও আমরা তাকে স্মরণ করছি এবং এই যে শব্দটা মৃত্যুবার্ষিকী আমরা বলছি এ ধরনের শব্দও কিন্তু কবি কাজী ইসলাম আসলে আমি আপনার কাছে জানতে চাই বা নতুন নতুন অনেক ভাষার সংযোজন করেছেন উনি বাংলা ভাষায় কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে শুতে চাচ্ছি দর্শক তারকালাপের একান্ত আলাপে আজ প্রিয় কবি কাজী নজরুলকে নিয়ে তার সৃষ্টি ও কর্মকে নিয়ে আলাপ হচ্ছে পাঁচ দশকের শিল্পকলা ও শিক্ষার মানুষ সঙ্গীত শিল্পী গবেষক শিক্ষাবিদ অধ্যাপক সঙ্গে আপু আলাপে ফেরার দর্শক আপনারা যারা নিয়মিত কুইজ জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি তারক আলাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী ফাতেমাতুদ জোহরা দুই সালে রাষ্ট্রীয় অরণ্য সম্মাননা একুশে পদক এবারে আজকের কুইজ তারকালাপের আজকের কুইজটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন স্থানে জন্মগ্রহণ করেন অপশন পুরুলিয়া অপশন খ চুরুলিয়া কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক এসএমএস প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন তারকালাপের সিটে বসে প্রিয় মানুষদের সাথে নিজেকে মেলে ধরবার দারুণ সুযোগ এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী অনেক অনেক অভিনন্দন খুব ভালো থাকবেন আর টিভির সাথেই থাকবেন ফিরছি গল্পে আপু বিতিতে যাওয়ার আগে যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কাজী নজরুল ইসলাম নিজের মৃত্যু ভাবনা নিয়ে যে কথাগুলো বলেছেন কিন্তু সেইটা বলতে গিয়ে আপু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনি তার আগে আরেকটা কথা বললেন যে ভাষার সংযোজন ছোটো ছোট অনেক ওয়ার্ড আমরা পেয়েছি ওনার কাছ থেকে বাংলা ভাষাকে উনি অনেকভাবে সমৃদ্ধ করেছেন সেই গল্পটা একটু ছোট করে শুনতে চাই ছোট করে হলো এটাই যে যেই সময়টাতে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে রবির মতো আমাদের সাহিত্যাঙ্গনে তিনি বিরাজ করছিলেন এবং অন্যান্য যত কবি সাহিত্যিকেরা ছিল তারা সবাই রবীন্দ্রনাথকে ফলো করেই তার মতো করেই বাংলা লিখতো এবং তার মতো করেই তারা পাবলিশ করতো কবি কাজী নজরুল ইসলাম নিজে ছোটবেলা থেকে আরবি ফার্সি উর্দু হিন্দি এত কিছু শিখেছিলেন এবং এগুলোর সংমিশ্রণে উনি একটা ভাষা তৈরি করে যেমন নীলসিয়া আসমান লালি লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া এখানে খুন কিয়া তিনি একভাবে ব্যবহার করছেন সেটা নিয়ে আবার রবীন্দ্রনাথ রাগ হয়ে গেলেন হ্যাঁ যে খুন মানে হচ্ছে বাংলাতে খুন মানে হচ্ছে মার্ডার করা আর উর্দুতে খুন মানে হচ্ছে রক্ত যে এই শব্দ দোতনা যে উনি ব্যবহার করেছিলেন এবং আমরা যে সমস্ত ইসলামী গানগুলো গাই নিশ্চয়ই শোনো যখন আমাদের রমজান মাস আসে কিংবা শুক্রবারে যখন আমাদের একটা জুমা নামাজে যাই তখন দেখবে যে প্রত্যেকটা গানের মধ্যে হ্যাঁ যে হে পার্বার্দিগার থেকে আরম্ভ করে করো সারফরাজ হ্যাঁ সারফরাজ মানে মাথার তাজ এ ধরনের শব্দ আগে কিন্তু রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সাথে যারা ওই যুগের মানুষ ছিলেন তারা কিন্তু এ ধরনের শব্দ আরবি ফার্সি ব্যবহার করে কাজী কাজী নজরুল ইসলাম একটা নতুন ভাষার প্রবর্তক আজকে যদি তোমার সাথে ওনার দেখা হতো তাহলে তুমি এত বড় কানে দুল পড়েছ সে কান থেকে একেবারে কাঁধ পর্যন্ত এসেছে এটা দেখে উনি মজা করে একটা বলতেন সখী বা ধুলো বা ঝুলনিয়া এটাকে বলে ঝুলনিয়া নামিল কৃষ্ণ मुर्बरिया বা ধুলো বা এ ধরনের শব্দ আমরা পেয়েছি কবি কাজী নজরুল ইসলামের কাছে শুধু বাংলাতে নয় সংস্কৃততে উর্দুতে আরবিতে ফার্সিতে হ্যাঁ তার চল চল গানের মধ্যে ঊর্ধ্ব গগনে বাজেমা দল নিম্নে ওতলা ধরণী অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল এটা আমরা মার্চ পাস্টের রিদমে যেটা কিনা ইতিপূর্বে বাংলা সাহিত্যে ছিল না কি বলে পেয়েছি এগুলো আসলে আমাদের জন্য অনেক অনেক সাহায্য করবে আমাদেরকে নজরুলকে জানার জন্য এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আসলে আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন আপনারাও এবং আর টিভি দর্শকদেরকে বলছি যে কাল কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী এরকম একজন মানুষের তো মৃত্যু নেই এবং আমরা জানি যে তিনি আমাদেরকে কি বলে গিয়েছেন সেটা গানে গানে শোনাই হ্যাঁ আমি চির দূরে চলে যাব তবু আমারে ভুলি। বাতাস হইয়া জড়াই বকেশ বেনি যাবে যাবে খুলিতে তবু আ ভালো লাগা নিয়ে আমরা বিদায় নিচ্ছি আবার অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল প্রিয় নজরুল আর তার সৃষ্টি নিয়ে সঙ্গীত শিক্ষা এবং শিল্প চর্চার মানুষ অধ্যাপক ডক্টর নাশিদ কামাল আপার সঙ্গে আজকের আলাপচারিতা আপা ঠিক যেমনটা বলছিলেন কেউ চান বা না চান নজরুল অনন্তকাল বেঁচে থাকবেন তার সৃষ্টিতে লেখায় প্রজন্মের অনুপ্রেরণায় ভালো থাকুক প্রিয় নাসিদাপা এবং তার সতীর্থ স্বজন সকলে এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাবার বেলাও সবার জন্য প্রত্যাশা একটাই ভালো থাকুন ভালো রাখুন নিজেকে চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে আর হ্যাঁ দর্শক এই অনুষ্ঠানটি সহ আর টিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম স্ল্যাশ আর টিভি ডিজিটালসে আবারও সবার জন্য শুভকামনা